দিল্লীত মূল্য বৃদ্ধির প্রতিবাদত কংগ্রেসের হাল্লা বোল। দিল্লির রামলীলা ময়দানত একত্রিত হল কংগ্রেস কর্মী। প্রতিবাদী কার্যসূচীত রাহুল গান্ধীর উদাত্ত ভাষণ। 4 সেপ্টেম্বর নতুন দিল্লির রামলীলা ময়দানত সমবেত হয় 20 সহস্রাধিক কংগ্রেস কর্মী। মূল্য বৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদত সরকার বিরোধী স্লোগানে আকাশ বতাহ উত্তাল করে তোলে রাজধানী দিল্লির। মেহেঙ্গাই পর হল্লাবল শীর্ষক প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক। হিন্দুস্তান মে নফরত বড় রহি হ্যায়, উসি বাত কো দূসরে তরিকে সে কহনা কি হিন্দুস্তান মে ডর বড়তা যা রহা হ্যায়। কিস চিজ কা ডর? ভবিষ্য কা ডর, মেহঙ্গাই কা ডর, বেরোজগারি কা ডর, ये बढ़ता जा रहा है और इसके कारण हिंदुस्तान में नफरत बढ़ती जा रही है। और नफरत से क्या होता है? नफरत से लोग बढ़ते हैं, देश बढ़ता है और देश कमजोर होता है। बीजेपी और आरएसएस के नेता देश को बांटते हैं, जानबूझकर देश में भय पैदा करते हैं, लोगों को डराते हैं और नफरत पैदा करते हैं। अब सवाल उठता है ये किसके लिए करते हैं और क्यों करते हैं? फायदा इस डर का, इस नफरत का फायदा किसको मिल रहा है? क्या इस डर का फायदा, नफरत का फायदा हिंदुस्तान के गरीब आदमी को मिल रहा है? पिछले 8 सालों में आप मुझे बता दीजिए, हिंदुस्तान के गरीब आदमी को, किसान को, मजदूर को, छोटे दुकानदार को নরেন্দ্র মোদি জি কি সরকার নে কি ফায়দা দিয়া? পুরা কা পুরা ফায়দা হিন্দুস্তান কে দো উদ্যোগপতি উঠা রহে হ্যায়। আপ বাকি উদ্যোগপতিও সে ভি পুছ লো, ও ভি আপকো বতায়েঙ্গে কি পিছলে 8 সাল মে হামারা কোই ফায়দা নাহি হুয়া, সিরফ দো ব্যক্তিও কা ফায়দা হুয়া হ্যায়। দিল্লিত কংগ্রেস অর মেহঙ্গাই পর হল্লা বোল। বিজেপি তীব্র সমালোচনা রাহুল গান্ধীর। দেখত বিজেপিয়ে চলাইছে ঘৃণার রাজনীতি, ভোটর স্বার্থত সংসার হয়েছে ধর্মীয় ভীতি। দেশক খণ্ডিত করিব বিচাৰিছে বিজেপি সরকারে। নিবনুয়া সমস্যা সমাধানত ব্যর্থ বিজেপি। মুদ্রাস্ফীতির অভিলেখ রচিছে স্বাধীনোত্তর ভারতবর্ষত। জনতার মাজত হিসি দিয়া হয়েছে ধর্মীয় অসহিষ্ণুতা। সাম্প্রদায়িক শক্তিক প্রতিহত করবলৈ একত্রিত হব লাগিব জনতা। কংগ্রেসে আরম্ভ করিব ভারত জোড়ো যাত্রা। নতুন দিল্লির রামলীলা ময়দানত অনুষ্ঠিত হওয়া কার্যসূচীত উপস্থিত থাকে দলের আটাইকেইগৰাকী শীর্ষ নেতা, কংগ্রেসের সাংসদ আর বিধায়কসকল, প্রদেশ কংগ্রেস কমিটিসমূহের কর্মকর্তাসকল। ইয়ার প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করে কংগ্রেসের আটাইবোর সহযোগী সংগঠনের কর্মকর্তা। মানবেন্দ্র কুমার দাসর রিপোর্ট, অসম লাইভ 24।